একটা বাটিতে টমেটো কেচাপ নিচ্ছি, আমরা পরিমাণ মতো টমেটো কেচাপ নিলাম। এবার এর মধ্যে দেব ভিনিগার 1 চামচ, 2 চামচ সোয়া সস দেব 1 চামচ, 2 চামচ চিনি দেব 1 চামচ, সামান্য একটু জল 2 চামচ মতো দিয়ে আরেকটু নুন দেব সামান্য, খুবই সামান্য দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সস আমাদের রেডি, লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নেব আর একটু দেখে নেব হয়েছে কি না, সেটা দেখার একটা উপায় বলে দিই। চামচ দিয়ে একটু দেখবেন, এই যে বোঝা যাচ্ছে, দেখুন এই অংশটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে একটু দেখে নেব আমরা, মিনিট 15 ধরে হালকা আঁচে ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। এবার এটা তুলে নিচ্ছে, টিস্যু পেপারেও সার্ভ করতে পারেন। তেলের মধ্যে কিন্তু কোনো কোটিংই ছেড়ে যায়নি, আমি দেখিয়ে দিচ্ছি এমনভাবে কোট করা হয়েছিল। এভাবেই করবেন, খুব সহজে সুন্দর করে আপনারা ভেজে ফেলতে পারবেন আর কি। তেলের মধ্যে কোট করার কোনো জিনিসই চলে যায়নি। তৈরি হয়ে গেল আমাদের KFC স্টাইল চিকেন ফ্রাই রেসিপি। এটা গরম করেছি আর সামান্য একটু তেল দেব, খুব অল্প তেল। তেলটা গরম হলে দেব রসুন বাটা 1 চামচ, আপনারা রসুন একেবারে ছোটো ছোটো করে কুচি করে দিতে পারেন। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এই যে অনেক রকম সস মিশিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব সবটা। আর যদি শুকনো লঙ্কা কুচি কুচি করে দিতে চান তাহলে তেলে যখন রসুন দিয়েছিলেন তখনই দিয়ে দেবেন, কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স দেব সেই জন্য চিলি ফ্লেক্সটা এখনই দিয়ে দিলাম, তেলের মধ্যে আর দিলাম না। ভালো করে মিশিয়ে দিলাম, 2-3 সেকেন্ড আমরা একটু রান্না করছি, ধিমে আছে রান্না হচ্ছে। এবার চিকেনের টুকরোগুলো সবটা দিয়ে দিচ্ছি, এবার আমরা তুলে ফেলছি। একটু উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেব, আপনারা অরিগানোও দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। রেডি।